স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রোববার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম ও সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামানের উপস্থিতিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারাগর কর্তৃপক্ষ কাশিমপুর কারাগার দুই এর সিনিয়র জেলা সুপার আব্দুল জলিল জানান দুই সালের আট অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা সন্তান হত্যার অভিযোগে মামলা হয় এই মামলায় দুই সালের আঠাশ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তার মৃত্যুদণ্ডাদেশ দেন